নিত্য সত্য মদ্বয় বা মনোতিগোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তজ্ন মামি দেব দেব রামকৃষ্ণ মিশ্বর শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছে স্বামী বীরজানন্দজির উপদেশ সংকলন যা সূত্র আকারে লিখিত আছে সেই পরমার্থ প্রসঙ্গ সেইটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বোধ খুব সম্ভবত দুশো আটান্ন নম্বর সূত্র থেকে পড়ব যারা নিয়মিত পারেন ঠিক বলছি তো দুশো আটান্ন নম্বর সূত্রই তো হবে তো হ্যাঁ দুশো আটান্ন নম্বর দুশো ষাট অব্দি হয়েছিল থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাগজটা তো এই পাশেই ছিল ঠিক ঠিক তাহলে দুশো নম্বর সূত্রে মহারাজ বলছেন যে তবে ওসব উপাসনা সকাম বলে করবো না করতে কে বারণ করেছে যতদিন প্রাণ চাইবে করব বই কি ও চিত্তের প্রসার ও প্রসন্নতা হয় সৎ ও সৎকার্যের অনুষ্ঠানের ভেতর দিয়ে সাত্বিকভাবে উদয় হয় ধর্মকর্মে বিশ্বাস ও ধর্মকর্মে বিশ্বাস ও আকর্ষণ হয় তবে জেনে রেখো ওগুলো যে ধর্মবটে কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কিন্তু ভক্তি নয় ভক্তিতে বেচা কেনা নেই দোকানদারি নেই লাভ লোকসান খতানো বা ফলাকাঙ্ক্ষা নেই আছে প্রাণের দেবতাকে দেহ মন প্রাণ সর্বস্ব তাকে ভালোবেসে পরিপূর্ণ তৃপ্তি কারণ তাকে ভালোবাসলে আর কিছু লাভের বা আকাঙ্ক্ষার বস্তু খুঁজে পাওয়া যায় না ভালোবাসার জন্যেই ভালোবাসা ভালোবাসাই স্বভাব তাকে না ভালোবেসে প্রাণে বাঁচি না এই ভাব এই ভক্তি এই হল ভক্তির পরাকাষ্টটা পরা শুদ্ধা নিষ্কাম প্রেম ভক্তি তবে এ ভক্তি অতি বিরল এ প্রথমে আপ থেকে আপনি আসে না তাই কর্মকাণ্ডের ভক্তির অনুষ্ঠান শাস্ত্রে বিহিত আছে সেই সব শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে ঈশ্বরের কৃপায় ক্রমশ চিত্ত শুদ্ধি হয় মনের ময়লা কাটে স্বল্প ফলে স্পৃহাত বোধ হয় অনিত্য বিষয়ে বিরাগ আসে তখন অক্ষয় পদম পদপ্রাপ্তির জন্য হৃদয় আকুল হয় সেই অবস্থাকে পরাভক্তি বা পরম জ্ঞান বলা হয় এটা হচ্ছে কথা আমাদের চেষ্টা প্রথমে আমাদের আমরা সকাম কাজকর্ম করতেই ভালোবাসি সেটা হলেই ভালো এই এত পুজো করলাম এত চর্চা করলাম এরকম করতে করতে মানুষটার সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয় এবং যত ক্রমাগত ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তত দেখবেন একটা সময় আমরা শেষ করেছিলাম গতদিন রবীন্দ্রনাথের সেই উদাহরণ দিয়ে যে আমি তোমায় ভালোবাসি তুমি অবসর মতোবাসীও তার তার সঙ্গে এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা যে তাকে আমি ভালো না বেশে আমি থাকতে পারছি না তিনি আমায় ভালো বাসলেন কি বাসলেন না সেটা নিয়ে আমার কোনো আশা নেই কিন্তু আগে শুরুর দিকে থাকে আমি তোমায় ভালোবেসেছি অতএব তোমাকে আমাকে ভালোবাসতেই হবে খানিকটা শুরুর দিকে সম্পর্ক দোকানদারির মতো হয়ে থাকে কিন্তু যত দিন যেতে থাকে যত ভালো ভাব আসতে থাকে তত আমরা বুঝতে পারি যে তাকে ভালো না বিষে আমি থাকতে পারছি না তিনি যদি আমায় ভালো নাও বাসেন তাতে কিছু এসে যায় না দত্ত এসেছে স্বামী বিবেকানন্দ এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে ঠাকুর ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন না ঠাকুর তখন তাকে জিজ্ঞাসা করতেন একদিন জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তো তোর দিকে তো আমি ফিরেও তাকাই না তাহলে তুই আসিস কেন বলছে আমার ভালো লাগে তাই আমি আসি এই যে সম্পর্কটা যে তোমায় ভালো লাগে তাই তোমার কাছে আসি তুমি আমায় ফিরিয়ে দাও আর যাই কারো আমি তোমাকে ভালোবাসি এই সম্পর্কটা এই সম্পর্ক হওয়াটা খুব জরুরি ভগবানের সাথে এই সম্পর্কটা যত হবে তত দেখবেন আমরা গভীরভাবে তাকে ভালোবাসতে পারছি আমাদের তত মনে হবে যে আমরা ঠিকঠাক মতো ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারছি এই অবস্থা পরাভক্তি বা পরম জ্ঞান হয় যখন এই জগতের সমস্ত অল্প কিছু লাভ সেটা তুচ্ছ বলে বোধ হয় খানিকটা যদি আপনারা তো এখন তো রাজনীতি সচেতন মানুষ আপনাদের রাজনীতি দিয়ে উদাহরণ দিলে ভালো হয় এই পার্টি করছেন বেশ যাচ্ছেন সভাটাভায় যাচ্ছেন এবং সভা থেকে আসছেন দাদাই বলেছেন দিদি এই বলেছেন পিসি এই বলেছেন সবরা নানারকম শুনছেন তারপরে আস্তে আস্তে মনে হয় যদি কাউন্সিলার নির্বাচন হচ্ছে তখন যদি একটুখানি আমি টিকিটটা পাই তারপর কাউন্সিলার নির্বাচনের টিকিটটা পাওয়া হয়ে গেল বেশ পাঁচ বছর ভালো রকম সেবা টেবা হলো তারপরে মনে হবে এবার যদি বিধানসভা নির্বাচনের টিকিট একটা পাই তারপরে বিধানসভা নির্বাচনের টিকিট হলো তারপরে মনে হলো যদি ক্যাবিনেট স্তরে না হয় অন্তত মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যদি একটা মন্ত্রী হতে পারি তাহলে হলো তাও পাঁচ বছর হলো তারপরে মনে হয় আরে আমি কি এরকম সাধারণ মানুষ আমাকে ক্যাবিনেট স্তরের মন্ত্রী হতে হবে তারপরে ক্যাবিনেট স্তরের মন্ত্রী হয়ে যাওয়া গেল। তারপরে দিন ধরে এত সেবা করছি এবার লোকসভায় গেলে ভালো হয় তারপরে লোকসভায় যাওয়া হলো তারপরে যদি অন্তত ওই রাজ্যমন্ত্রী করে তারপরে পূর্ণমন্ত্রী করে তারপরে ক্যাবিনেট মন্ত্রী করে এই সব করতে করতে একটা বয়সের পর মনে হয় তখন এমন একটা জিনিস তৈরি হয়ে যায় তখন আর এসব জিনিস আর খুব ভালো লাগে না তখন মনে হয় এসবের আর প্রয়োজন নেই তখন তখন আপনার আপনার মানুষজন এই কাছে দর্শন করতে চাইবে দেশে আপনার রাজনীতির পরিস্থিতি কেমন চলবে মানুষের জীবনযাত্রা কেমন চলবে তখন দেখবেন এইগুলোর প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হবে তখন এই যে সাধারণ পথ তার আকাঙ্ক্ষা চারটে আরদারি থাকবে লালবাতিওয়ালা গাড়ি জ্বলবে এই সবের যে আকাঙ্ক্ষা এটা কখন দেখবেন আপনার কাছ থেকে দূরে সরে গেছে ঈশ্বরের প্রতি ভালোবাসাটাও খানিকটা সেই রকম সেটা যদি না হয় কিন্তু কিন্তু তাহলে হবে না আমরা নম্বর সূত্র ধরে আজ থেকে শুরু করব। সেখানে বলছে দ্বাদশ বৎস অখণ্ড ব্রহ্মচর্য দ্বাদশ বৎসর অখণ্ড ব্রহ্মচর্য ও সত্য পালন করলে বাঘ সিদ্ধ হয় ঐশী শক্তির বিকাশ হয় এই রকম লোকের বাক্য কখনো মিথ্যে হয় না যাকে যা বলেন তাই ফলে অভিশাপ বা আশীর্বাদ যাই হোক না কেন তিনি যার মঙ্গল চিন্তা করেন তার মঙ্গল হয় তার শুদ্ধ মনে যে সংকল্প ওঠে তাই সিদ্ধ হয় আগেকার দিনে গুরুগৃহে থাকার বয়সটাই বারো বছর ছিল ন বছর বয়সে গুরুগৃহে যাওয়া হতো আর একুশ বছর বয়সে সমাবর্তন হতো একুশ থেকে নয় বাদ দিলে এই বারো বছরের যে অখণ্ড ব্রহ্মচর্য পালনের যে একেবারে যে ব্যবস্থাটা ছিল এটা এরকম ছিল কিন্তু এই ভাবটা যদি আমরা আমাদের নিজেদের জীবনের ভেতরে আনি তাহলে এইটা হয় এই বাক্সিদ্ধ হওয়ার চেয়ে যেটা সবচেয়ে বড় কথা মানুষের জীবনে আসে তার মধ্যে একটা সত্য সংকল্প তৈরি হয় কোনো একটা আপনি কাজ করতে চলেছেন সেই কাজটি সেই সংকল্পটা যে তৈরি করেছেন সেই সংকল্পটিকে সিদ্ধ করার মতো শক্তি আপনার ভেতরে আসে এটা কিন্তু আসে এটা যেটা আপনি বলছেন সেটা হয়ই অখণ্ড ব্রহ্মচর্য এবং সত্য পালন করলে বাক সিদ্ধ হয় ঐশী শক্তির বিকাশ হয় ওই ঐশী শক্তির বিকাশটা ভীষণ রকমের হয় কোনো একটা কিছু কাজ করতে চাইছেন সেই সত্য সংকল্প আপনার হবেই যে কোনোভাবেই হোক সমস্ত মনকে আমরা যখন এক দিকে নিয়ে আসতে পারি তখন আমাদের ভেতরে এই ভাবনা চিন্তাটা হয় এই ঋণ টু দিয়ে আপনার মাইক্রোফোনটাকে অফ করতে হবে এই রকম লোকের বাক্য কখনো মিথ্যা হয় না যাকে যা বলেন তাই ফলে যায় এই প্রথম কথাটা খুব ইম্পর্টেন্ট যখন আপনার ভেতরে ঐশী শক্তির বিকাশ হয় তখন এই আপনি কখনও কোনো মিথ্যা বাক্য বা অকারণ কথা বলতে পারেন না এটা কিন্তু সত্যি এটা অটোমেটিক্যালি হবে যখনই এই শক্তিটা আমার ভেতরে এলো তখন অটোমেটিক্যালি এই জিনিসটা হবে তখন আপনি দেখবেন ফালতু কোনো কাজকর্ম করছেন না আপনারা যারা এই যে রামকৃষ্ণ মিশনে আসা আরম্ভ করেছেন বা রামকৃষ্ণ সারদা মঠে যান তারা এই যে সাধু ব্রহ্মচারীদের জীবন দেখতে দেখতে জীবন দেখতে দেখতে আমাদের যেমন একটা একটা ভাব তৈরি হয়ে যায় যে আমরা কখনো ওইটাকে ফেইল করতে পারি না একটা একটা আদর্শকে দেখতে দেখতে হয় আজকে আমি বাগিশানন্দ মহারাজের একটা কথা লিখেছিলাম আমার ফেসবুকের পাতায় যে পয়লা জানুয়ারির প্রত্যেক বছর আমরা পুজো করতাম তা ওই দিন রাত্রিরেই ফিরে আসতাম প্রভানন্দজি সাধারণ সম্পাদক তিনি চাইতেন সবাই সময় মতো অফিসে আসুক আটটা পনেরোয় উনি এসে মোটামুটিভাবে সব ডিপার্টমেন্টে একবার করে ফোন করে দেখে নিতেন ডিপার্টমেন্টাল হেডসরা এসেছে কিনা উনি নিজে আটটা পনেরোর মধ্যে অফিসে এসে যেতেন আমরাও চাইতাম সময় মতো এসে যেতে আমি যে কথাটা লিখতে পারিনি কারণ প্রভানন্দজি এখন ভাইস প্রেসিডেন্ট তাই লিখতে পারিনি আমার স্মৃতিকথায় বাগিস আনন্দজি ভারী সুন্দর বলছেন যে তুমি সাতটার সময় বেরিয়ে যাবে আমিও আটটার সময় আজকে বেলুর মঠে যাবো সাতটার বদলে আটটার সময় যদি তুমি আমার সাথে বেরো তাহলে কি খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে উনি বলছেন না যে প্রভানন্দজি অসন্তুষ্ট হবেন তা বলছেন না বলছেন তোমার কি খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা বলছেন মানে ওরাও জানেন আমরাও এটা একটা যেন একদম আমাদের ভেতরের যেন ইনবর্ন একটা ভাবনা চিন্তা হয়ে গেছিলো যে মহারাজরা ঠিক সময় আসেন আমাদের বড়রা ঠিক সময় আসেন অতএব আমরা ছোটরাও ঠিক সময় অফিসে আসব। আবার আমাদের ছোটদের দেখে আমাদের চেয়ে যারা ছোটো ব্রহ্মচারী মহারাজরা যারা আসতেন তারাও ঠিক সময় মতে অফিসে আসার চেষ্টা করতেন এই যে একটা ভাব একটা ধারা তৈরি হতে থাকে আপনি যদি কোনো একটা আদর্শকে ধরে থাকেন সেই আদর্শটা অন্যের ভেতরেও ঢুকতে থাকবে কোনোভাবেই আমরা দেরি করে উঠতে পারি না ক্লাসে যাওয়া ঠিক সময় যাওয়া এই যে ভাবনাগুলো এগুলো একটু একটু করে এই শেখা আমাদের জীবনের মধ্যে আসে এটা অখণ্ড এখানে বলছেন অখণ্ড ব্রহ্মচর্য পালন করলে এবং সত্য পালন করলে বাক সিদ্ধ হয় বাঘ সিদ্ধি মানে হচ্ছে যা বলছে সেটাই সিদ্ধ হবে অর্থাৎ তার ভেতরে একটা সত্য সংকল্প তৈরি হয় তিনি যেটা করতে চাইছেন সেইটি হবেই যদিও যে মানুষ এখানে বলছেন না অভিশাপ বা আশীর্বাদ যাই হোক না কেন যা বলেন তাই ফুলে যাবে এমন মানুষের মুখ থেকে কখনো অভিশাপ বেরোয় না শুধু আশীর্বাদই বেরোয় পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা বলেছিলাম যে মহারাজ আশীর্বাদ করুন খুব হেসে বলেছিলেন আমার আশীর্বাদ ছাড়া অভিশাপ নেই দেয়ার ইজ নো কার্স অনলি ব্লেসিংস আমার কোনো অভিশাপ নেই শুধুই আশীর্বাদ আছে সাধুর আর এই জগৎ সংসারকে কিচ্ছু দেবার নেই জগৎ যদি তাকে বারবার আঘাত করে তবু তাকে সে ভালোবাসবে আশীর্বাদই করবে তিনি ওই উদাহরণটা ওই গল্পটা খুব বলতেন সেই একটা নদীতে একটা কাঁকড়া ভেসে যাচ্ছে বিছে ভেসে যাচ্ছে সেই বিছেটাকে বারবার করে তুলে সেই জমিতে তোলার চেষ্টা করছে আর সে ততবার তাকে কামড় দিচ্ছে কামড় খেয়ে তিনি একবারে ছটফট করছেন বিছেটা আবার জলে পড়ে যাচ্ছে আবার ভেসে যাচ্ছে সাধুটা আবার তাকে তুলে নিয়ে এসে সেই জলে রাখার চেষ্টা জমিতে রাখার চেষ্টা করছে আর যেই জমিতে কাঁকড়াটা আসছে তো পিছেটা অমনি সে কামড় দিচ্ছে আবার সাধুটি ছটফট করছে একজন দেখে বলছে বারবার তোমায় কামড়াচ্ছে তবু তুমি কেন এরকম করছো তখন তিনি বললেন ওর স্বভাব ও করছে আমার স্বভাব আমি করব। মহারাজ বলতেন যে সাধুর কাছে শুধুই মাত্র আশীর্বাদ আছে দেয়ার ইজ ওনলি ব্লেসিংস নো কার্স আমাদের কোনো রকম অভিশাপ নেই তাই বলছেন না এই সত্য সংকল্প মানুষ ইনি যা বলেন তাই ফলে যায় অভিশাপ বা আশীর্বাদ অভিশাপ বা অভিশাপ যায় না শুধুমাত্রই আশীর্বাদ আসে তার শুদ্ধ মনে যে সংকল্প ওঠে তা সিদ্ধ এটা একেবারে এক থেকে একশো ভাগ সত্য যে সত্য সত্য সংকল্প মানুষ যে তিনি যে কাজ করতে চেষ্টা করেন যেটি হবে মনে করেন সেটি সিদ্ধ হয়ে যায় তার জীবন তার জীবন বোধ তাকে সেই কাজে সাহায্য করে দুশো নম্বর সূত্রে মহারাজ বলছেন যারা ভগবানকে লাভ করতে চায় তাদের কোনো অবস্থাতেই সত্যকে ত্যাগ করতে করতেনি তার ফলে হাজার দুঃখ কষ্ট যদি ভোগ করতে হয় সেও ভালো তবেই তো সত্যস্বরূপ ভগবানকে পাবে সত্য খোয়ালে ভগবানকেই খোয়ানো হলো সত্যের সত্যি অমোঘ পিতৃসত্ব পালনের জন্য রাম বনে গেলেন পঞ্চপাণ্ডব রক্ষার জন্য দ্রৌপদীর সঙ্গে নির্বাসন বরণ করলেন রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত হয়ে পথের ভিকারী হলেন পুরাণে সত্যনিষ্ঠার আরও শত শত দৃষ্টান্ত আছে জীবন বিসর্জন দিও। আমাদের ঠাকুর মা কালীকে জ্ঞান অজ্ঞান সূচি অসূচি ভালো মন্দ পাপ পুণ্য ধর্ম অধর্মাদি সমস্ত দিতে পারলেন কিন্তু সত্য মাকে দিতে পারেন না কারণ সত্য না দিলে কারণ না সত্য কেননা সত্য দিলে কি নিয়ে থাকবেন বলেছিলেন এই সত্যকে সব সবসময় ধরে রাখতে হয় সত্য পথে চলতে গেলে সত্যি সত্যি খুব কষ্ট পেতে হয় এটা একেবারেই সত্যি আমি পূজনীয় অমলানন্দ আনন্দজিকে একবার চোখের সামনে দেখেছিলাম তখন কলেজে আমাদের পলিটেকনিক কলেজে কিছুতেই গ্রান্ট আসতো না এপ্রিল মাসের এপ্রিল মে জুন ফার্স্ট কোয়ার্টারের গ্রান্ট আসতো না তারপরে গ্রান্ট এসে পৌঁছতো প্রায় সেকেন্ড কোয়ার্টারের মাঝামাঝি জায়গায় মানে জুলাই আগস্ট হয়ে গেলে এই পাঁচ মাসের মাইনে জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হতো যেখানে যত ফান্ড আছে সমস্ত ফান্ড ভেঙে সেই ফান্ড থেকে ধার করে একবার এরকমও হয়েছিল বেলুর মঠ থেকে ধার করেও আনা হয়েছিল আমি তখন সত্য সত্য সাধু হতে এসেছি অতএব সহজ পথগুলোকে তখন আমরা তো কাজের জায়গা থেকে এসেছি তাই সহজ পদ্ধতিগুলো মহারাজকে বলার চেষ্টা করতাম আপনিও তো এরকম একটু করতে পারেন আপনিও তো ওদের সঙ্গে একটু অফিসারদের সাথে একটু ভালো গল্প টল্প করতে পারেন গিফট টিফট নিয়ে যেতে পারেন এরকম কথাও আমি বলেছি উনি বলেছিলেন দেখো ওই সরকারি পয়সায় গিফট কিনে আমি সরকারকে মানে ধরুন আপনার এক লক্ষ টাকায় সরকারি গ্রান্ট দেওয়া হলো আপনি তার থেকে পাঁচ হাজার টাকা গিফটের জন্য খরচ করেছেন কিন্তু আপনি যখন ভাউচারটা প্রেজেন্ট করছেন আপনাকে তো এক লক্ষ টাকার ভাউচারই দেখাতে হবে তার মানে ওই যে পাঁচ হাজার টাকার যে গিফট আপনি সরকারি অফিসারদের দিয়েছেন ওইটাকে আপনাকে ফলস ভাউচার দেখাতে হবে মারা যেটা বলতেন তাতে আমার জুতো সুক্তলাক হয়ে যাক তবু বি আমি কখনো কোনো অবস্থাতেই আমি এটা করতে পারবো না সেই চুয়াত্তর বছরের বৃদ্ধ আমার সারা জীবনের আদর্শ হয়ে থাকবে যিনি শত কষ্ট অতিক্রম করেও তিনি সবসময় সেই সত্যকে ধরে রাখার চেষ্টা করতেন তিনি বলতেন সত্যে হয়তো কষ্ট আছে কিন্তু সত্য তোমাকে এমন এক শক্তি দেবে যে শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সত্যপথে থাকাটা সত্যি খুব কঠিন আপনারা তো জানেনি জীবন পালন করছেন সত্যপথে চলতে গেলে কত রকমের কঠিন সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় কিন্তু আলটিমেটলি যে মেন্টাল পিসনেস থাকে মানসিক যে সন্তোষ থাকে মানসিক যে স্থিতি থাকে সেইটি কিন্তু খুব বড় সেইটি পাওয়া আমাদের খুব প্রয়োজন জীবনের সর্বস্ব হারিয়ে সত্যের সত্যি শক্তি অমোঘ মহারাজ বলছেন সত্যের ভীষণ রকমের শক্তি আছে যিনি সত্য পথ ধারণ করে আছেন তাকে কেউ সাধারণত পরাভূত করতে পারে না আমরা এটা চেষ্টা করেছিলাম আমরা যখন এখানে এই আমফান হলো আমাদের এখানে আমফানে একেবারে একদম আমরা বিধ্বস্ত হয়ে গেছি তখন আমাদের কাছে এরকম প্রস্তাব আছে খুব বেশি দিনের প্রস্তাব নয় আমফানের পরেও প্রস্তাব এলেই কিছুদিন আগে আমাদের কাছে একটি সংস্থা থেকে প্রস্তাব এলো গত বছরের যে অ্যাকাউন্টিং ইয়ার সেই অ্যাকাউন্টিং ইয়ারে তাদের কিছু টাকা সিএসআর টাকা তারা কিছু খরচ করতে পারেনি এই সম্ভবত এগারো থেকে বারো লক্ষ টাকা আপনারা দেখবেন আমরা বিজ্ঞাপন দিয়েছি পুকুরের পার বাঁধানোর জন্য আমাদের এগারো লক্ষ টাকা লাগবে তার জন্য একটা বিজ্ঞাপন দিয়েছি এই বিজ্ঞাপনটা দেওয়ার আগে ওই প্রতিষ্ঠান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো তারা কলকাতার একটি বিখ্যাত কনস্ট্রাকশন প্রতিষ্ঠান কলকাতার একটি খুব বিখ্যাত বাড়ি বানিয়েছে নরেন্দ্রপুরে যখন আমি ছিলাম তখন আমার কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে কাঠের দপ্তর থেকে তাদের জন্য লোক সাপ্লাই দেওয়া হতো কাজকর্ম তারা ওখান থেকে কিছু কিছু করিয়েছিলেন তাই আমার সঙ্গে তাদের পরিচয় ছিল তারা যখন প্রথম প্রপোজালটা নিয়ে এলেন তখনই বললেন যে আপনি যে কোনো কাজের জন্য টাকাটা নিতে পারেন কিন্তু খুব দ্রুত নিতে হবে আমরা যথারীতি আমি বললাম পুকুর পাড় বাঁধানোর জন্য টাকা দেবেন আপনাদের বললেন হ্যাঁ রেস্টোরেশন অফ পন্ড এ তো হয়ই এটা তো কোনো সমস্যাই নয় এগারো লক্ষ টাকার আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম দ্রুত ওই প্রজেক্ট তৈরি করে জমাও চলে গেল দেখি তারা কিছুতে এই আমাদের যে প্রজেক্ট সেটা নিয়ে কথা বলে না খালি বলেন আপনি কবে টাকা নেবেন কি নেবেন আমাদের রামকৃষ্ণ মিশনের নিয়ম অনুযায়ী ভাবে আমরা টাকা নিতে পারি না ওদের তরফ থেকে সিএসআর যদি কিছু নেয় ওদের তরফ থেকে একটা এমওইউ আসে সেটা বেলুড় মঠে যায় বেলুর মাঠে গিয়ে বোর্ড অফ ট্রাস্টি সেটা পাস করে এবং বোর্ড অফ ট্রাস্টি আমাদের যে সেন্টারের সেক্রেটারি তাকে অথরাইজ করে অন বিহাফ অফ দি জেনারেল সেক্রেটারি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন তিনি ওইটি সই করবেন এটি এই অথরাইজেশনটা বোর্ড অফ ট্রাস্টিস দেন আমি যতবার বলছি যে আপনারা ওই এমআইউ এর কপি দিন তাহলে আমরা বেরুর মঠে পাঠাবো এতে ট্রান্স ফুলো ওরা সব এমআইউ এমও লাগবে না আমার কীরকম সন্দেহ হতে থাকলো তারপরে ওরা আমাকে বললেন আচ্ছা মহারাজ দেখুন তো এই প্রকল্পের ভেতরে আপনার এই পুকুর বাঁধানোটা ঢুকিয়ে নেওয়া যায় কি না তার কোনোটাই যে কটা এগারোখানা উনি প্রকল্প পাঠিয়েছেন তার কোনোটার সাথেই টেকে না কোনোটার সাথেই টেকলো না তারপরে তিনি বললেন আপনি নিয়ে নিন কি আছে এগারো লক্ষ টাকা আমার খরচ করতে হবে আপনার তো লাগবে আপনি চতুর্দিকে বিজ্ঞাপন দেবেন কার কাছ থেকে দুশো পাবেন কার কাছ থেকে পাঁচশো পাবেন আমার কিছুতেই আর যেন মন সারা দিতে চাইলো না আমি এখানে এটা আত্মখ্যাতির কথা বলছি না সত্য আমাদের কীরকমভাবে রক্ষা করে সেইটার কথা বলছি তারপরে যথারীতি আমি এটা কিছুতেই রাজি হলাম না আমি বলেছিলাম যে ঠাকুর আমাদের সত্যস্বরূপ আমরা তার সঙ্ঘ আছি আমরা কখনোই এই অসত্যের টাকাটা নিতে পারবো না এবং যথারীতি আমার ওই এগারো লক্ষ টাকা যেটা খুব সহজে আমি পেতে পারতাম সেটা আমি পাইনি আমি বিজ্ঞাপন দিয়েছি মানুষের কাছে এক হাজার দু হাজার পাঁচ হাজার এরকম করে করে এখনো জোগাড় করে চলেছি ওই টাকাটা পেলে এতদিনে আমার কাজটা সারা হয়ে যেত কিন্তু যে মনের যে প্রশান্তিটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুত মনের এত প্রশান্তি আমার লাভ হয়েছে আমার সাধুরা এই এই বিষয়টাকে এতভাবে আমাকে সাহায্য করেছে যে এই প্রশান্তিটা খুব প্রয়োজন ছিল হয়তো টাকাটা পেলে আমি রামকৃষ্ণ মঠ মিশনে যারা কাজকর্ম করেন তাদের সেই কাজিয়ের ভেতরে ঢুকে যেত আমার নামটা কিন্তু ওই মনের যে প্রশান্তি এটা কখনো থাকতো না সব সময় মনের ভেতরে খচখচ করতো টাকাটা বোধহয় আমি ঠিক কাজে ব্যবহার করিনি এই সারা দ্বীপে আমরা প্রায় এক কোটি দু লক্ষ টাকার কাজ করেছি রিলিফের কাজ আমাদের স্কুলের যে সাইকেল স্ট্যান্ড সেটটা সেটা উড়ে গেছিল আমপানে। গভর্নমেন্ট থেকে জানানো হলো যে স্কুল সারানোর জন্য টাকা এসেছে আমাদের হেডমাস্টার জানালেন যে সাইকেল স্ট্যান্ডটাও ওই স্কুল সারানোর টাকা থেকেই হবে কিন্তু যথারীতি সে কাজটা হলো না স্কুলের সাইকেল স্ট্যান্ডে সে সারানো হলো না আমাদের এখানে যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি আমাকে বললেন আমরা ওটা সারিয়ে দেবো আপনি যদি ওটাকে ডাইনিং হল দেখান কারণ আমাদের যে মিড ডে মিলের যে ডাইনিং হলটা সেটার ছাদে উড়ে গেছে অতএব দুটো কিন্তু বহু দূরে জায়গায় সেখানেও একই উত্তর আমাদের তরফ থেকে গেছিলো যে ঠাকুর সত্যস্বরূপ এইটা হলে হয়তো আমার খুব উপকারে হবে কিন্তু ঠাকুর অসন্তুষ্ট হবে পূজনীয় আত্মস্থানন্দী মহারাজ একটি গানের উল্লেখ করতেন প্রতিদিনও আমি হে জীবন স্বামী গানটা উনি জানতেন না কিন্তু গানের একটা কথা উল্লেখ করতেন তোমারও এ ভবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজ 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 একাকি নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে উনি বলতেন এই গানেতে বলা আছে যে জীবনের অন্তে আমাকে প্রভুর সামনে গিয়ে দাঁড়াতে হবে আমি বলি রোজ প্রভুর সামনে গিয়ে দাঁড়াতে হবে এমন কোনো কাজ করবি না যাতে দিনের শেষে ঠাকুরের সামনে চোখে চোখ মেলে তাকিয়ে তার দিকে তাকাতে পারবি না এইটা মহারাজ আমাদের জীবনের একদম শুরুতে শিখিয়ে দিয়ে গেছিলেন বলেছিলেন যাই করিস না কেন এমন কিছু কাজ করিস না যেন তা দিয়ে যেন জীবনের প্রত্যেক দিন দিনের শেষে ভগবানের দিকে চোখ তুলে সোজাসুজি তাকাতে পারবি না এরকমটা যেন না হয় এইটার উপর তিনি খুব জোর দিতেন দুশো নম্বর সূত্র হচ্ছে সময় হু হু করে চলে যাচ্ছে প্রতি মুহূর্তে আয়ু ক্ষয় হচ্ছে জীবন মানেই মৃত্যু জীবন মানেই মৃত্যু শরীর কখন যাবে তার কিছু ঠিক নেই তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে মিছে সময় নষ্ট করো না কোনো অবশ্য কর্তব্য কাজ ভবিষ্যতের জন্য ফলের ফেলে রেখে দিও না পরলোকের জন্য সম্বল এখন থেকেই করতে হবে ধনসম্পদ ইহকালের সম্পদ সঙ্গে যাবে না সাধন ভজন পরকালের সম্পদ পরলোকের জন্য সম্বল এখন থেকেই করতে হবে ধনসম্পদ ইহকালেরই সম্বল সঙ্গে যাবে না সাধন ভজন পরকালের সম্বল সেইটি নিজস্ব জিনিস যা সঙ্গে করে নিয়ে যেতে পারবে যতটুকু করবে ব্যর্থ যাবে না ততটুকুই এগিয়ে ততটুকুই পথ এগিয়ে থাকবে এইটা হচ্ছে আমাদের একটা খুব মুশকিল কেউ কেউ এত দেরি করে ক্লাসে আসেন যে বা তাকে ইনক্লুড করতে গিয়ে সব সেটিংগুলো বদলে যায় হ্যাঁ এইটা হচ্ছে কথা সময় হু হু করে পেরিয়ে যাচ্ছে এই কথাটা অনেকবারই আপনাদের আমি বলেছি যে প্রতি মুহূর্তে আয়ু ক্ষয় হয়েছে যে সময়টা চলে যায় সে সময়টা কখনও ফিরে আসে না এই এইরকমই একটি জানুয়ারি মাসের ঘটনা দোষ পয়লা জানুয়ারি পূজনীয় স্বামী রঙ্গনাথ আনন্দজি তখন প্রেসিডেন্ট এই ঘটনাটা আমি অনেকবার বলেছি আমার মনে খুব দাগ কেটে গেছিল ঘটনাটা রঙ্গনাথ আনন্দজি আমাদের একটা করে ক্যালেন্ডার উপহার দিয়েছিলেন খুব সাধারণ ক্যালেন্ডার শ্রীরামকৃষ্ণের ছবি ছিল আর নিচে ওই দু পাতার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম দুটি দুটি করে মাস তার ক্যালেন্ডার প্রেজেন্ট করেছিলেন আমাদের এটা পয়লা জানুয়ারি পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের ট্রেনিং সেন্টারে পয়লা জানুয়ারিতে আমরা কাশীপুর উদ্যানবাটিতে সারাদিন কাজ করতাম সেই বছর দুটো দুর্ঘটনা ঘটে গেছিল পয়লা জানুয়ারিতে একত্রিশে ডিসেম্বর রাত্রিরে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির মহাপ্রয়াণ হয়েছিল তাই পয়লা জানুয়ারি আমরা ট্রেনিং সেন্টারে কাশীপুর থেকে ফিরে এসেই লোকেশ্বরানন্দজিকে দাহ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং পয়লা জানুয়ারি ভোরবেলা আরেকটি দুর্ঘটনা ঘটেছিল চেরাপুঞ্জি আশ্রম থেকে এসেছিলেন সমীর মহারাজ তিনি সারা রাত ধরে পার্থিব শরীরের সামনে গান গেয়ে যখন ঘরে ফিরে এলেন এসে জগ করতে বসলেন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে তিনি তারও মহাপ্রয়াণ হয় গোলপার্কের মেন ফায়ারে শায়িত আছেন আমাদের পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ এবং মংস কোয়ার্টারের ছাব্বিশ নম্বর ঘরে তখন প্রয়াত হয়েছেন সমীর মহারাজ ওই কারণে সমীর মহারাজের শরীর সঙ্গে সঙ্গে গোলপার্ক থেকে বার করে নিয়ে গিয়ে আমাদের সেবা প্রতিষ্ঠানের মর্চয়ারিতে রাখা ছিল আমরা এক তারিখ রাত্রিরে এসে লোকেশ্বরানন্দজিকে দাহ করলাম দু তারিখ দুপুরবেলা সমীর মহারাজকে দাহ করলাম তাই পূজনীয় মহারাজ আমাদের জন্য যে এত ভালো উপহার পাঠিয়েছিলেন সেটি দেখার আমাদের কারোর সৌভাগ্য হয়নি তিন তারিখ আমরা সকালবেলা পূজনীয় মহারাজকে প্রণাম করতে গেছিলাম কারণ এক এবং দু তারিখ দুদিন মহারাজকে আমরা প্রণাম করি তিন তারিখ সকালে গিয়েছিলাম মহারাজকে প্রণাম করতে যেতেই মহারাজ বললেন যে তোমরা কি দেখেছ তোমাদের জন্য আমি একটা জিনিস পাঠিয়েছি আমাদের হয়ে জগদীশ মহারাজ বললেন হ্যাঁ মহারাজ আপনি ওদেরকে ক্যালেন্ডার পাঠিয়েছেন ওরা সবাই ক্যালেন্ডার পেয়েছে মহারাজ বললেন আই হ্যাভ নট গিভেন দেম এ ক্যালেন্ডার আই হ্যাভ প্রেজেন্টেড দেম থ্রি ডেজ নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট আমি ওদের ক্যালেন্ডার উপহার দিইনি আমি ওদের তিনশো পঁয়ষট্টি দিন উপহার দিয়েছি এখন এটা ওদের দায়িত্ব ওরা কেমনভাবে সেই তিনশো পঁয়ষট্টি দিনকে ব্যবহার করবে আমাদের বল আমাদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুর বলছেন ভূতিশ আনন্দজি খুব বলতেন যেটা যে জীবনের মধ্যে একটা হারিডনেস আনতে হবে এই হারিডনেস এই জীবন শেষ হয়ে যাচ্ছে এই বোধটা যদি আমাদের ভেতর না আসে তাহলে আমরা অনর্থই জীবনকে নষ্ট করব। প্রতিটি মুহূর্ত ভীষণ দামি ভীষণ রকমের দামি পূজনীয় বলভদ্রানন্দ একজনের কথা বলতেন আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি বলতেন তিনি সবসময় স্বামীজির প্রসঙ্গ করতেন গৃহী মানুষ ছিলেন বলতেন আমি তার সাথে এক জায়গায় বক্তৃতা দিতে গেছি আমা আমি গাড়ি করে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সেই বক্তৃতার জায়গায় গিয়েছি প্রেমবল্লভ সেন হ্যাঁ ওনার নাম প্রেমবল্লভ সেন প্রেমবল্লভ সেনকে সঙ্গে করে নিয়ে তিনি গেছেন বলছেন গাড়িতে যে মুহূর্তে প্রেমবল্লভবাবু উঠলেন উঠে বসা মাত্রই উনি স্বামীজির প্রসঙ্গ করা শুরু করলেন যখন ডেস্টিনেশনে পৌঁছলেন তখন তার শেষ হয়ে গেল আবার যতক্ষণ তিনি বক্তৃতা দিলেন ততক্ষণ তিনি স্বামীজির প্রসঙ্গই করলেন তারপরে চা খেয়ে আবার যেই গাড়িতে উঠলেন ফিরে আসবেন তিনি তার বাড়িতে তারপরে মহারাজ গোলপার্কে ফিরে যাবেন সমস্ত সময়টা তিনি এক টানা স্বামীজির প্রসঙ্গ করতে থাকলেন এই যে আমাদের জীবন যে শেষ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে আমাদের এই পরের জীবনের জন্য তৈরি হয়ে হতে হবে এইটা আমরা ভুলে যাই প্রতি মুহূর্তে আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি জীবন মানেই মৃত্যু শরীরের কখন শরীর কখন যাবে তার কিছুই ঠিক নেই তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে মিছে সময় নষ্ট করো না কোনো অবশ্য কর্তব্য কাজ ভবিষ্যতের জন্য ফেলে রেখে দিও না এইটা কখনো করতে হবে এই ভেবে যেন আমরা সময়টাকে নষ্ট না করি আমরা যখন সময় নষ্ট করব। এইটা কিন্তু আমাদের মনের মধ্যে রাখতে হবে যে সময়টা নষ্ট করলাম সেটা একেবারেই নষ্ট হয়ে গেল পূজনীয় ভূতে শানন্দী মহারাজের কাছে গেলে মহারাজ তো খুব মজা করতেন আমরাও চাইতাম মহারাজ মজার মজার গল্প বলুন আমাদেরকে কিন্তু মহারাজ সর্বদাই একটাই কথা বলতেন ভালো কথা বলো ভালো কথা বলো ভালো কথা বলো ভালো কথা বলো সৎ প্রসঙ্গ করো সবসময় সৎ ভাবনা চিন্তায় যুক্ত থাকো তোমরা একে অপরের সঙ্গে সবসময় সৎ কথা বলো ভালো কথা বলো উচ্চ চিন্তা করো আমাদের সঙ্গে করে শুধুমাত্র এই বৌদ্ধিক যে সম্পদ এই বৌদ্ধিক সম্পদটাই যাবে এর সঙ্গে আর কোনো কিছু যাবে না এবং বৌদ্ধিক সম্পদ যত মার্জিত হতে থাকবে তত আমরা এই জন্ম আমরা যে এই জন্ম চক্রে পড়ি তার কারণ হচ্ছে আমাদের বৌদ্ধিক মার্জন ঠিক মতো হয় না আমাদের বুদ্ধিটা ঘষা হয় না সেই কারণে আমরা কুকর্ম করে ফেলি এবং এই কুকর্মের কর্মফলস্বরূপ আমাদের পরবর্তী জন্ম নিহিত হয় আমাদের সেই কষ্টটা চলতে থাকে তাই বলতেন মহারাজ যে এমন কাজ করো এমন কাজ করো যেন সবসময় বুদ্ধিটা মার্জিত হয়ে থাকে ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছু যেন চিন্তা না করে যেন এই জন্মেই এই যে জন্মটি আছে এই জন্মেই যেন আমি ঈশ্বর লাভ করে তার সঙ্গে মিলিত হয়ে যাই এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেন চলে যাই আর যেন এই পুরন পুনরপি জননীম জঠর শয়নম এই কাজটা আর যেন আমাদের না হয় এই দুঃখ সংসার ভরা জগতে আর যেন ফিরে না আসতে হয় এমন উচ্চ কর্ম উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় নিজেকে সব সময় জুটিয়ে রাখবার কথা তিনি বলতেন তিনি বলতেন এইটা এখানে পূজনীয় মহারাজ বলছেন পরলোকের জন্য সম্বল সম্বলক এখন থেকে এখন থেকে এখান এখন থেকেই করতে হবে ধনসম্পদ ইহকালের সম্পদ সঙ্গে যাবে না পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজে একটা ভারী সুন্দর কথা আছে তিনি বলতেন যখন আমরা বিদেশে যাই তখন সাথে করে টাকা করি সম্পদ নিয়ে যাই সেই দেশে গিয়ে যাতে প্রাথমিকভাবে কোনো রকম আমাদের অসুবিধা না হয় ঠিক সেই রকম এই লোক থেকে যখন অন্য লোকে যাব সেই লোকে কাজ চালানোর জন্য আমাদের আধ্যাত্মিক সম্পদকে জোগাড় করে নিয়ে যেতে হয় যদি এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার সময় আমার কাছে যদি যথেষ্ট অর্থ না থাকে তাহলে যেমন আমাদের কষ্ট পেতে হয় ঠিক সেরকম এক লোক থেকে আরেক লোকে যাওয়ার সময় যদি আমাদের কাছে যথেষ্ট আর্থা আধ্যাত্মিক সম্বল না থাকে তাহলে আমাদের ভীষণ রকমের কষ্ট পেতে হবে দুশো নম্বর সূত্রে তিনি বলছেন এ জন্মে সাধন ভজন করে যা লাভ করবে পরজীবনে সেইখান থেকেই শুরু করবে ও দ্রুত অগ্রসর হবে তাই দেখা যায় কারো কারো স্বভাবতই ঈশ্বরের প্রতি অনুরাগ তাদের চিত্তের একাগ্রতা সূক্ষ্মতত্ত্বের অনুভূতি একটু সাধন ভজন করলেই হয় একটু উস্কে দিলেই প্রকট হয় এই উস্কে দেওয়াই দীক্ষা ঠাকুর তাদের শুকনো কাঠ বলতেন যারা একটু ফু দিলেই জ্বলে ওঠে আর যারা ভিজে বা কাঁচা কাঠ তারা সহজে চিতুতে চায় না এই জন্য গুরুকে অনেক হাঙ্গামা পোয়াতে হয় তাদের অনেক খাটতে হয় এবং দেরি হয় তত্ত্ব উপলব্ধি করতে হয়তো অনেক জীবন কেটে যায় কেন এই জীবন আপনাদের হয়তো মনে হতে পারলো যে এই জীবনে তো এখনও কিছু করা হলো না কিন্তু যেটুকু জীবন বাকি আছে আমরা যদি প্রত্যেকটা দিনকে ব্যবহার করতে পারি আমাদের হাতে এখন যেটুকু সময় বাকি আছে সেই সময়টুকু যদি ব্যবহার করি তাহলে এই জীবনে যতটা সঞ্চয় করেছি সেইখান থেকেই কাজ শুরু করতে পারি আমি সেদিনকে আমাকে একজন পুলিশ অফিসার তার ছেলের তবলা বাজানো পাঠা পাঠানোর ভিডিও পাঠালেন তিনি খানিকটা অবাক হয়ে গেছেন ছেলেটির বয়স মাত্র সাত বছর সে এত ভালো তবলা বাজায় তার হাত ওই তবলার কাছে গিয়ে পৌঁছয় না যে কারণে তার জন্য ছোটো সাইজের তবলা করে দেওয়া হয়েছে কিন্তু সে এত সুন্দর তবলা বাজায় দেখে মনে হয় সে যুগ যুগান্ত ধরে তবলা শিখেছে এইটা হয়তো তার পূর্বজন্মের যে সুকৃতি পূর্বজন্মের যে কাজটা সে সে করেছিল ওভার করছে অতএব এই জন্মে যদি আমার যা কিছু ভালো কর্ম যা কিছু সুকর্ম আছে তার ফল আমি পরের জন্মে নিয়ে যাব এবং যেখানে শেষ করেছি সেইখান থেকেই সাধন ভজন করে মুক্তির পথে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তি হচ্ছে জানবেন আমাদের এই জন্ম চক্রের মধ্যে দিয়ে ঘুরতেই হবে এর থেকে বেরিয়ে আসার আমাদের কোনো পথ নেই অতএব আমাদের প্রাথমিক লক্ষ্য হবে মুক্তি জন্ম চক্র থেকে মুক্তি যদি আমরা সেই মুক্তি নাও পেতে পারি এতটাই সুকৃতি থাকবে যে সেই সুকৃতির সম্বল করে যখন আমরা নতুন শরীর ধারণ করবো সেইখান থেকেই যেন শুরু করতে পারি যেন সেই জীবনেই আমাদের সব ভগবান ইষ্ট দর্শন হয় ঠাকুর এখানে দুরকম রকম ভক্তের কথা বলছেন বিরজানন্দজী উল্লেখ করছেন এক রকমের ভক্ত যারা পূর্বাপূর্ব জন্মে অত্যন্ত উচ্চ উচ্চকর্ম করেছে সেই উচ্চকর্মের প্রভাব তারা পরবর্তী জন্মেতেও বয়ে নিয়ে চলে যায় সামান্য একটু সামান্য একটু উদ্দীপন হলেই তারা ঈশ্বরের প্রতি তাদের আকর্ষণ প্রকাশ পায় আর কারুর কারুর একেবারেই কিছু হয় না তাদের জন্য বহু পরিশ্রম করতে হয় ভেতরের সেই জল সে অসার বস্তু চলে গেলে তারা ধীরে ধীরে এগোতে থাকে এবং ঈশ্বরের পথে যাবে কিন্তু এইটা কিন্তু খুব মনে রাখতে হবে যতদিন না পর্যন্ত আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হতে পারছি ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের বারবার ঘুরে বেড়াতে হবে এর থেকে পালানোর উপায় নেই এর থেকে বেরিয়ে আসার উপায় নেই কর্মফল ভোগ সকলকেই করতে হয় ভোগ শেষ না হলে মুক্তি হয় না তবে অবতার মহাপুরুষদের আশ্রয় নিলে তাদের কৃপায় সাত জন্মের ভোগ এক জন্মেই কেটে যায় গুরু ঈশ্বরের স্বরূপ ঈশ্বরকে বলা হয় কপাল মোচন গুরুর কৃপায় সেই অবতার পুরুষের সঙ্গ সঙ্গ পেলে আমাদের এই যে আমাদের যে কর্মফল সেটা আমাদের ছেদন হয় সেই কারণে গুরু যে তপস্যার দেন যে সাধন ভজন দেন সেই সাধন ভজনের চেষ্টা করতে হয় যাতে প্রতি মুহূর্তে আমরা যেন সুকর্ম করতে পারি যে কর্মটি করেছি সেটি আমি তো আমার তার ভোগ করতেই হবে কিন্তু আমাকে নিয়ত প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে যেন নতুন সুকর্মের মাধ্যমে আমি সুপথে চালিত হতে পারি দুশো ছেষট্টি নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন জগতে সচরাচর দেখা যায় যারা ধর্মপথে চলে তাদের সাংসারিক দুঃখ কষ্টের পরিসীমা নেই আর যারা অধর্মের আশ্রয় নেয় তাদের অনেক বেশি সুখ স্বাচ্ছন্দে জীবন কাটায় তাদের ভোগবাসনা খুব প্রবল বলে ভোগই তাদের সর্বস্ব যে কোনো উপায়ে তাদের ভোগ্য ভোগের বস্তু লাভ করতে পারলে তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান আমরা বেশ আছি বিষ্ঠার কীট বিষ্ঠাতেই সুখ পায় এবং তাতেই পুষ্ট হয় কিন্তু তারা এমনই মূঢ় যে ভাবে না এই যে দুষ্কর্মের বোঝা সঞ্চয় করছি এর ফলে পরজন্মে কি ভীষণ দুঃখ কষ্ট ভোগ করতে হবে হয়তো পশুজনীতে জন্ম নিতে হবে সে কথা ছেড়ে দিলে যারা এরকম ভোর অজ্ঞানে আচ্ছন্ন যারা বিবেকের বৃষ্টিক দর্শনে জর্জরিত হয় না তারা তো নরপশু এটা ঠিক কথা সত্যপথে ধর্মপথে চলতে গেলে আমাদের সাংসারিক সুখ লাভ হয় না দুঃখ কষ্টের মধ্যে থাকতে হয় সবসময় জীবনটা খুব ইজি স্মুথ হয় না ইজি স্মুথ হতে গেলে হয়তো আর্থিকভাবে আমরা খুব স্বাচ্ছন্দ্য জীবনযাপন করি কিন্তু মানসিক দিক দিয়ে আমরা খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যকর জীবনযাপন করতে পারি না এ কথাটা এক থেকে একশো বার সত্যি এটা হচ্ছে কথা জগতে সচরাচর দেখা যায় যারা সংসার পথে যারা ধর্মপথে চলে তাদের এই কষ্টটা থাকতে পারে কিন্তু তাদের মানসিক যে স্বস্তি তাদের মানসিক যে আনন্দ তারা তারা থাকে সেটা কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না আপনারা অনেকেই এই এতে পড়েছেন পুরস্কার প্রাপ্ত এই লেখাটা পড়েছেন আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা সেইখানে সুবর্ণলতা গ্রামে তার ননদের বাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে তার একটা অদ্ভুত অনুভূতি হলো কলকাতায় তার স্বামীরা খুব সুন্দর বাড়ি করেছিল সেইখানে নিত্যদিন তিন বৌতে মিলে ঝগড়া ঝগড়াঝাঁটি করে রোজ ঝাটি করে কাজকর্ম করতো সুবর্ণলতা স্বাধীন চিন্তা কিছুতেই করে উঠতে পারত না কিন্তু তাদের এত আর্থিক প্রাচুর্য ছিল তাতেও কিছু হতো না তারপরে কলকাতায় প্লেগ আসাতে সুবর্ণলতা বাড়ির মানুষজনরা সব বিভিন্ন জায়গায় চলে গেল ছোট বউ যাতে শহরের লোকজনের মুখ না দেখতে পায় তাই যেহেতু তার বাপের বাড়ি ছিল না তাই সুবর্ণলতাকে তার ওই ননদের বাড়িতে পাঠানো ভীষণ অজ পাড়াগার ভীষণ গরিব তারা কিন্তু সুবর্ণলতা সেখানে গিয়ে মুক্তির খুঁজে পেল সেখানে স্বাধীন চিন্তা আছে মানুষে মানুষে ভালোবাসা আছে তার সেই অসীতিপর শাশুড়ি তিনি চোখে ভালো দেখতে পান না কিন্তু তিনি কি উদার কি ভালোবাসেন তার ছেলের বউকে এই যে নানা রকমের ঘটনায় একবারে ছবির মতো পরপর আশা পূর্ণা দেবী সেই সময়কার সমাজ জীবনকে লিখে রেখে গেছেন এই যে তারা ধর্মপতায় আশ্রয় করেছিল সাধারণ কৃষি জমি ছিল আর খুব সম্ভবত তিনি মশাইও ছিলেন তারা সেই কি আনন্দে থাকতেন গান গাইছেন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হলে একে অপরকে গান গিয়ে মান ভঞ্জন করছেন এই সমস্ত ভারী সুন্দর পরপর আমি ভুলে গেছি অনেক বছর আগে পড়েছি তো এই পরপর পর এই ছবিগুলো আছে কিন্তু সুবর্ণলতা প্রতি মুহূর্তে হতবাক হচ্ছে কই তাদের শিক্ষিত স্বামীজা যারা লাখ লাখ টাকা রোজগার করে যারা ওরকম ভালোভাবে আছে কই তাদের ভেতরতে এই আনন্দ সে কখনো খুঁজে পায়নি এই এত দারিদ্রের ভেতরেও তারা প্রতি মুহূর্তে সংসারের ভেতরে আনন্দ খুঁজে পেতে চলেছে তা তখনকার দিনে সুতো খুঁজে পাওয়া যেত না সুবর্ণলতা তার সেই ভালো লাল পাড়ের সেই পাড়টা দিয়েছিল যাতে সেই পাড়ের যে যে সিল্কের সুতো সেই সিল্কের সুতো দিয়ে তার তৈরি করবে আগামী যে আসবে তার হাতে পূর্ব প্রজন্ম একটা উপহার তুলে দেবে কি সাধারণ জিনিস একটা কাঁথা কিন্তু এক প্রজন্ম আরেক প্রজন্মের কথা ভাবছে কারুর সাথে হয়তো কারুর দেখা হবে না কিন্তু সেই উপহারের মধ্যে দিয়ে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সংযোগ স্থাপন হয়ে যাবে এই সাত সামান্য ভাবনাটুকু আমরা বড়রা ভাবতে পারি না যাদের আমাদের অর্থেকে আছে স্বাচ্ছন্দ্য আছে আমরা ভাবতে পারি না যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে তারা মানুষকে মানুষ বলেই বোধ করেন না এটা হচ্ছে কথা মানুষকে তারা মানুষ বলেই বোধ করেন না এবং সেই কারণেই বোধ আমাদের জীবন থেকে দুঃখ যায় না আমরা অনেক অসাচ্ছন্দ মানুষকে অনেক যারা বেশি আমরা মানুষকে ছোট করি পরবর্তীকালে তাদের ভীষণ কষ্ট পেতে আমরা দেখেছি দুশো নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন যারা স্বার্থ স্বার্থন্ধ্য ইন্দ্রিয় পরতন্ত্র ধনমদমত্ত তাদের বাইরে যতই চাকচিক্য প্রফুল্লতা থাকুক না কেন মনে করো না যে তাদের অন্তরে সুখ ও শান্তি আছে বিষয়ভোগ কিছুকাল মধুর বোধ হলেও পরে তাই অন্তর্দাহের কারণ হয় এবং অহরহ ভয় ভাবনা অস্বস্তি ও ব্যর্থতায় তাদের জীবন ভারাক্রান্ত হয় এমনকি তারা মৃত্যু পর্যন্ত কামনা করে বা আত্মহত্যা করে তারা বাস্তবিকই কৃপার পাত্র এরম মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে পূজনীয় মহারাজ বলছেন যারা স্বার্থ অন্ধ নিজের বাইরে আর কেউ দেখেননি আমি চিনি তিন কন্যাকে যারা তিনজনই প্রভূত অর্থের মালিক এত অর্থ এত অর্থ এত অর্থ আমি কল্পনাও করতে পারি না বাপরে বাপ এত অর্থ আছে এখনো আছে অর্থ কিন্তু তারা জীবনে কখনো যখনই অন্য কাউকে কিছু দেবার দরকার হতো তখন সবচেয়ে খারাপ জিনিসটা তারা কিনে আনতেন বহুবার তাদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছে বা অন্য কোন অনুষ্ঠানে যখন পূর্বাশ্রমে ছিলাম দেখা হয়েছে আমরা সবার আগে খোঁজ করতুম ওরা কি গিফট দিয়েছে সেই গিফটটা দেখা হতো ওই যত গিফট এসছে তার মধ্যে সবচেয়ে থার্ড ক্লাস দক্ষিণ কলকাতায় আমাদের গোলপার্ক থেকে ক্লাস করতে ক্লাস করে ফেরার সময় তখন তো ওই ব্রিজ ছিল না তখন গড়িয়াহাট হয়ে আসতে হতো আমরা দেখতাম উনি খুঁজে 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 গড়িয়াহাটে যেখানে যত আলফা জিনিস আছে চকচিক সেইখান থেকে সব জিনিসপত্র সংগ্রহ করতেন কেন সংগ্রহ করতেন এই এখন যখন চুল সাদা হয়েছে এখন একটু একটু করে বুঝতে পারি তিনি কিন্তু ওই সমস্ত সম্পদ তার তিন কন্যার জন্য রেখে গেছেন প্রচুর অর্থ প্রচুর অর্থ মাঝে মাঝে তার কন্যার আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন তাদের বেদনার কথা বলেন তারা বড় একা কিন্তু ওই যে একটা সময় কাউকে আপন করে নেননি তাই আর শেষ বয়সে কেউ তাদের আপন হতে চাইছেন না এরা ইন্দ্রিয় পরতন্ত্র এবং ধনমদমত্ত তাদের তার দ্বিতীয় কন্যাটি আমাকে একদিন বলেছিলেন জানো তো আমি কিছুতেই এত একলা একটা জীবন কিছুতেই এগোতে পাই না আকণ্ঠ মদ খাই কিন্তু তবুও যেন কিছুতেই তাতে শান্তি পাই না হয়তো রাত্রির একটু জিমুনির মতো হলো কিন্তু যত ভোর হতে থাকে তত ভয় হতে থাকে সারাটা দিন আমি কাটাবো কি করে কেউ নেই বাড়িতে যার সঙ্গে সে কথা বলতে পারে অথচ তার বিশাল বড় বাড়ি আছে কলকাতায় সেইখানে কাউকে সে থাকতে দেয় না একটা সময় অনেকে থাকতে চেয়েছিল কাউকে থাকতে দেয়নি কারণ থাকতে দিলে তারা যদি কেউ অধিকার জমায় তার যদি প্রয়োজনীয় কম চলে যায় তাই কাউকে সে থাকতে দেয়নি এখন তিনি বলেন আমি এত একা এত একা ভয় লাগে জানো তো ভীষণ ভয় লাগে তারা বাইরে চাকচিক্য থাকুক না কেন মনে করো না যে তাদের অন্তরে সুখ ও শান্তি আছে সম্প্রতি তাদের বাড়িতে একটু অনুষ্ঠান হয়েছিল আমায় কিছু ছবি পাঠিয়েছিল যেহেতু আমার সঙ্গে তাদের অনেক দিনের সম্পর্ক প্রচুর অলঙ্কার আদি পরেছেন প্রচুর কাপ মানে ভালো ভালো দামি জামা কাপড় পরেছেন হয়তোবা বিউটি পার্লার থেকে সাজগোজ করে এসেছেন কিন্তু চোখের তলায় কালি সেটা যেন ঢাকা যাচ্ছে না মুখের ভেতরের যে কষ্ট সেটা যেন কোনো মেকআপ দিয়ে ঢাকা যাচ্ছে না ভীষণ খারাপ লাগছিল আমার দেখতে আমার খুব কষ্ট হচ্ছিল যে মানুষজনগুলো কী কষ্ট পাচ্ছে এত অর্থ আছে এত সম্পদ আছে তার চেয়ে বড় কথা এত প্রতিভা আছে তিন তিন যে কন্যা তারা তিনজন অত্যন্ত প্রতিভাধর মানুষ এরকম প্রতিভাধর মানুষ আমাদের কলকাতায় খুব কম আছে এরা এত প্রতিভাধর মানুষ এতে বিকাশ হচ্ছে না নিজে প্রতিভাটা ছিল নিজের সেটিকেই যদি তারা ব্যবহার করতেন তাতেই অর্ধেক কাজ হয়ে যেত তথাপিও তারা সেইটিকে ব্যবহার করেননি বিষয়ভোগ কিছুকাল মধুর বোধ হলেও পর তাই অন্তর্দাহের কারণ হয় এবং অহরহ ভয় ভাবনা ও অস্বস্তি ও ব্যর্থতায় তাদের জীবন ভারাক্রান্ত হয় এমনকি তারা মৃত্যু পর্যন্ত কামনা করে বা আত্মহত্যা করে এ আমিও এরকম মানুষও দেখেছি আমি একবার এই তাকে দেখেছি তাকে দেখতে গিয়েছিলাম সাধু হওয়ার পরে তিনি আমাকে দেখতে চেয়েছিলেন একটা সময় তার এত অর্থাদি ছিল তিনি তার নিজের লোকেদেরকে কিছুতেই আপন করে নিতে চাননি কিন্তু একটা সময় এবং তার অর্থের খুব অহংকার ছিল আমি যেদিন তাকে দেখতে গেলাম আমি গিয়ে পৌঁছলুম যে তার সে বিশাল চেহারাটা অসুস্থ হয়ে ছোট হয়ে গেছে এবং এত ছোট হয়ে গেছে যে খাটের ওপর রাখা যাচ্ছে না মেঝেতে একটা বিছানা করে কোনো রকমে তাকে রাখা হয়েছে তার জন্য দিনের বেলা কাজের লোক আছে রাত্রিবেলাতেও কাজের লোক আছে কিন্তু তিনি যেন একটা অদ্ভুত একটা জীবন যাপন করছেন আমি যখন ফিরে আসছি আচমকা এটার জন্য আমি মানে এটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না উনি আমার পা দুটোকে জড়িয়ে ধরেছেন এবং বলছেন আমার জন্য প্রার্থনা করুন আমার জন্য মৃত্যু আসে আমার জন্য প্রার্থনা করুন আমি মৃত্যু চাই এইভাবে আর বেঁচে থাকতে পারছি না আমি বুঝতে পেরেছি সমস্ত জীবনটা ভুল হয়ে গেছে ভগবানের কাছে বারবার প্রার্থনা করছি যে এই জীবনে যা কিছু ভুল করেছি আগামী জীবন যদি পাই তাহলে আমি ভুলগুলো শুধ্রব কিন্তু এই ভুল কিন্তু আর শুধ্রনো যায় না আবার সেই শূন্য থেকে যাত্রা করতে পারবে আমাদের এখনো সুযোগ আছে কিন্তু ভগবান আমাদের সেই সুযোগ এখনো দিয়েছেন অতএব এই সুযোগটাকে ব্যবহার করতে হয় এই মৃত্যু আমি দেখেছি এই যে ইনি বলছেন না যে ব্যর্থতায় তাদের জীবন ভারাক্রান্ত হয় এমনকি মৃত্যু পর্যন্ত তারা কামনা করে বা আত্মহত্যা করে আমি আত্মহত্যা করতে দেখিনি কিন্তু সেই হাতের স্পর্শ আমি কোনোদিন ভুলতে পারবো না যেহেতু তিনি মেঝেতে শুয়েছিলেন তাই আমি মেঝেতে বসে তার সঙ্গে কথা বলছিলাম যে মুহূর্তে আমি উঠে দাঁড়িয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম একটু অসতর্ক হয়েছি উনি মেঝে থেকে গড়িয়ে এসে আমার পা দুটোকে জড়িয়ে ধরেছেন এবং বলছেন আপনি সাধু আপনি আমার হয়ে প্রার্থনা করুন আমার জন্য মৃত্যু আসে এ জীবন আমি বয়ে বেড়াতে পারছি না এই জীবনকে আমি বয়ে বেড়াতে পারিনি এই রকম এম্ব্যারেসিং সিচুয়েশন আমি আমার সারা জীবনে কখনো হয়নি কারোর জন্য কখনো আমি মৃত্যু কামনা করিনি কিন্তু ঠাকুরের কাছে আমি এনার জন্য মুক্তি কামনা করেছিলাম এই যে কষ্ট জীবনের এই যে কষ্ট এত কষ্ট যে জীবনকে তিনি বয়ে বেড়াতে পারছেন না মনে হচ্ছে এই মুহূর্তে মৃত্যু আসুক এবং মৃত্যু এসে তাকে মুক্তি দিক এই অবস্থা থেকে আমাদের মুক্ত হতে হবে যখনই জীবনের ভেতরে হতাশা আসবে জানবেন ভগবান আপনাকে একটা উচ্চ জীবন দিয়েছেন তাকে ভালোবাসবার জীবন দিয়েছেন সেই জীবনটাকে আপনাদের ব্যবহার করতে হবে যাতে আরও বেশি করে আমরা তাকে ভালোবাসতে পারি আমরা শেষ করবো দুশো আটষট্টি নম্বর সূত্র দিয়ে মহারাজ বলছেন সৎ চিন্তা সৎসঙ্গ সৎ কাজের দ্বারা চিত্তশুদ্ধি হয় তখনই মন স্থির ও জবধানে একাগ্রতা আসে আর শীতে ময়লা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পড়ে না তেমনি মন মলিন থাকলে ভগবত ভাব ধারণা করবার সামর্থ্য হয় না সেই জন্যই সাধন ভজন একান্ত দরকার তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করেও করতে হয় অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে সেটা ভালো লাগবে ওষুধ খেতে না চাইলেও রোগীকে বুঝিয়ে এমনকি জোর করেও খাওয়াতে হয় তবে এমন রোগীও আছে যারা ওষুধ মুখে দিলেও বার করে দেয় তাদের রোগ সারবে কি করে পথ খুঁজে দিচ্ছেন যে এই যে এক যেটুকু জীবন বাকি আছে কেমন করে তাকে সার্থক করে তুলতে পারি তার কথা তিনি বলছেন তিনটি জিনিস সৎ চিন্তা সৎসঙ্গ এবং সৎ কাজ যাই করি না কেন সেটা যেন সৎ হয় সৎ চিন্তা সৎসঙ্গ এবং সৎ কাজের দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং যত আমাদের চিত্তশুদ্ধ হবে তত আমাদের ভেতরে অস্থিরতা কমবে এবং তত দেখবেন জবধানে আমাদের মন একাগ্র হবে যেমন ময়লা আরশিতে মুখ পরিষ্কার করে দেখা যায় না আরশিকে পরিষ্কার করে নিতে হয় ঠিক সেই রকম নিজের মনের ভেতরে যে চিত্ত দর্পণ আছে সেই চিত্ত দর্পণটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তবে আমাদের মলিন মনে ভগবত ভাব আমরা ধারণা করতে পারব না সাধন ভজন কি জন্য দরকার সাধন ভজন দরকার ওই আমার মনের আয়নাতে যে ময়লা পড়েছে সেটা পরিষ্কার করে নেবার জন্য তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করে করতে হয় অভ্যাস করতে করতে দেখবে তার পাবে সেটা ভালো লাগবে যে কোনো কাজ যদি আমরা ভালো না লাগেও প্রথম দিকে জোর করে করতে হয় ভূতেশ যে আরও একটা কথা বলতেন বলতেন সব সময় ভাববার চেষ্টা করবে যে কাজটা তোমার ভালো লাগছে না তার পজিটিভ দিকগুলো কি আছে আমরা সবসময় তার নেগেটিভ দিকগুলো দেখি বলে সেই কাজটা আমাদের ভালো লাগে না সেই কাজটার পজিটিভ দিকগুলো কি কি আছে সেগুলোকে খুঁজে বার করতে হয় হয়তো একশোর ভেতরে মাত্র তিরিশ শতাংশ পজিটিভ দিক আছে সত্তর শতাংশই নেগেটিভ দিক আছে কিন্তু ওই তিরিশ শতাংশ পজিটিভ দিক দিয়ে কাজ করা শুরু করলে দেখতে পাবো ওই পুরোটাই পজিটিভ আছে তখন আমরা জীবনকে ভালোবাসতে পারবো একেবারে হিন্দি সিনেমার গানের মতো নিখুঁত জীবন আমাদের কারুর হয় না আমাদের কারুর ওইরকম সুন্দর বাংলো হয় না কারুর রকম সুন্দর ঘর হয় না অমন সুন্দর পাথরের ইয়ে হয় না আমাদের জীবন আমাদের মতো করে কিন্তু জীবনের ওই যে যে ভালো জিনিসগুলো যে হিন্দি সিনেমা যেটা দেখায় যে সুখ সমৃদ্ধি ওই সুখ সমৃদ্ধির চাষ যদি আমরা আমাদের মনের মধ্যে করতে পারি আমার লাল মেঝেও ওই হিন্দি সিনেমার পাথরের মেঝেতে থাকা সৌন্দর্যের সঙ্গে একীভূত হয়ে যাবে ওই জীবনের ইতিবাচক দিকগুলো যত তাকাতে থাকবো তত দেখব আমরা ভালো লাগবে আমাদের ওষুধ খেতে না চাইলেও অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে সেটা ভালো লাগবে ওষুধ খেতে না চাইলে রোগীকে বুঝিয়ে এমনকি জোর করেও খাওয়াতে হবে তবে এমন রোগীও আছে যারা ওষুধ মুখে দিলে বার করে দেয় তাদের রোগ সারবে কী করে তাদের রোগ সারে না তাদের ওই শেষকালে ওই যে বললুম পা দুটো জড়িয়ে ধরে শুধু কান্না সার হয় যে মৃত্যু আসুক আমাদের এসে মুক্তি দিক কিন্তু মৃত্যু এলেও মুক্তি হয় না আবার একটা নতুন জীবন আবার সেই ভোগ শুরু হয়ে যায় তাই মুক্তির উপায় হচ্ছে ভগবান তার শরণাগত হতে হয় ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমরা শুরু করব দুশো নম্বর সূত্র ধরে নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক প্রত্যেকটা বছরই ভালো কাটুক আমি তো বলি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক আমরা যেন সবাই ভালো হয়ে থাকতে পারি প্রতি মুহূর্তে যেন আমরা ভগবানের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারি তাকে ভিন্ন আর এই জগৎ সংসারে আর কোনো কিছুতে যেন আমাদের মন না হয় জীবনের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি আর খুব সামান্য পথ বাকি আছে যেটুকু পথ বাকি আছে সেইটুকুপত যেন আমরা তাকে আকড়ে ধরে জড়িয়ে ধরে ভালোবাসতে পারি আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিডি লোকানাং বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরিহ ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু